তিনি বললেন কোন রাজনৈতিক মামলা নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন 1 অক্টোবর মাসে অন্তত 6000 মামলা দেওয়া হয়েছে, যাতে যাতে বিএনপি সহ বিরোধী দলের অন্তত 1 লক্ষ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। তখন ওনারা কথা বলেন না। মির্জা ফখরুল বললেন আমি আমার নামে 100টা মামলা। শেখ হাসিনা বললেন, প্রধানমন্ত্রী বললেন আপনাদের যাদের যাদের নামে মামলা আছে তার লিস্ট দেন, আমরা ব্যবস্থা করব। মির্জা ফখরুল বললেন লিস্ট কার কাছে দেব, যার কাছে দেব তার হাত থেকে আপনার হাতে পৌঁছাতে কতদিন লাগবে, আপনার হাতে পৌঁছাবার পরে তার উপরে আপনি অ্যাকশন নিলে পুলিশের আইজির কাছে যেতে কতদিন লাগবে, ততদিনে তো ভোটই পার হয়ে যাবে। দেখেছেন উনি নাকি আশ্বাস দিয়েছেন, কিন্তু গ্রেপ্তার নির্বিবাদে চলছে। ইলেকশন দিতে হবে হাসিনাকে, উপায় নাই। আমি বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, কারণ আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়ার কোনো দরকার নাই। আমাদের চিন্তা করতে হবে হাসিনার মুক্তি কবে হবে। বেগম খালেদা জিয়া জেলখানায় গিয়ে গণতন্ত্রের প্রতীক হয়েছে। বেগম খালেদা জিয়া জেলখানায় বন্দী থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে জায়গা নিয়েছে। আমি জানি বাংলাদেশকে বন্দী রাখা যায় না, তাই বেগম খালেদা জিয়াকে বন্দী রাখা যাবে না।